হাই, কেমন আছো তোমরা সবাই? আর আমি রমেন রয়েছি আমার ইউটিউব চ্যানেলের অটক উইথ রমেনের সাথে। হঠাৎ করেই প্ল্যান করলাম যে দীঘা চলে আসি, তার কারণ বাঙালির একটা কথাই আছে যে উঠলো বাইতো কটক যাই। যদিও আমি উঠলো বাইতো কটক নয়, বরঞ্চ মানে কী বলবো, তার পার্শ্ববর্তী রাজ্য কটক পুরীর সাথে, আর আমি এখন রয়েছি তার পার্শ্ববর্তী রাজ্য বাংলারই মেদিনীপুর অঞ্চলে। তো পুজোতে বেশ নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনেকগুলো কাজ করতে হয়েছিল, তারপর ধরো আরও কিছু পুজোরই অনেকগুলো কাজকর্ম ছিল, যার ফলে একটু রেস্ট তো নিতেই হতো। সেই রেস্ট নেওয়ার জন্যই কিন্তু আমি চলে এলাম দীঘাতে। আর একটা কথা বলি, আমি দীঘাতে একাই এসেছি, তার কারণ আমার মনে হলো যে যদি একটু মাইন্ডকে রিল্যাক্স করতে আমার মনে হয় একা যাওয়াটাই ভালো। তা আমি যেটা করলাম সেটা একটু বলে রাখি, সেটা যেহেতু আমি সোদপুর থেকে আমি বাসে উঠেছি, আমি একটা এসি বাস আমি বুক করেছিলাম ঠিক 3 দিন আগে, এবং প্রায় 375 মানে 375 টাকা এসি বাস, খুব সুন্দর। এবং 6:15 এই 6:15, হ্যাঁ রাইট, 6:15 আমি বাসে উঠি, এবং একেবারে 10:30 নাগাদ কিন্তু নিউ দীঘাতে বাসটি আমাদের পৌঁছে দেয়। খুব সুন্দর জার্নি, তার কারণ এখন অনেকেরই ব্যাপার হয়েছে কি, যদি কেউ মনে করে একজন বা দুজন আসবো, তেলের যা খরচা মানে পেট্রোলের যে হারে দাম বেড়েছে, আসা যাওয়া নিয়ে অনেকটা খরচা হয়ে যেতে পারে। তো সুতরাং কম খরচায় কীভাবে যাওয়া যেতে পারে সেই টিপস নিয়েই কিন্তু আমি আজকে এসেছি এখানটায়, আমার চ্যানেল রক উইথ রমেন এর সাথে কথা বলতে। এবং দেখতেই পাচ্ছ দীঘার সমুদ্র কিন্তু বেশ উত্তাল, মানে মোটামুটি প্রচুর মানুষ এখন দীঘাতে, প্রচুর মানুষ দীঘাতে দেখাই যাচ্ছে, প্রচুর মানুষ। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে 400 টাকার কাছাকাছি টিকিট এসি বাস, এবং দারুণ কমফোর্ট জার্নি, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে একদম আসে, কোনো অসুবিধে নেই। তো যেটা বলছিলাম যে 6:10 আমি গাড়িতে উঠেছিলাম, তারপর কিন্তু সেই গাড়িটি কিন্তু 10:30 নাগাদ কিন্তু নিউ দীঘাতে পৌঁছে যায়, এবং সেখানে একটা আমি আগে থেকে আমার হোটেল বলা ছিল, যেহেতু আমি দীঘাতে আমাকে প্রায় আসতে হয় আমার ইভেন্টের কাজে। তো হোটেলে উঠলাম, হোটেলে উঠে খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে এখন আমি বিচে চলে এসেছি। এটা বলার জন্যই যে এই মুহূর্তে দীঘাতে কিন্তু তেমন খুব একটা বিধিনিষেধ নেই, তবে ওরা যেটা চাইছে সেটা কিন্তু আমি অবশ্য এখন কথা বলছি বলে মুখে মাস্ক নেই, নয়তো এখানে কিন্তু মোটামুটি মাস্ক পরতেই হচ্ছে সবাইকে। আর কোভিড ভ্যাকসিনের যে ভ্যাকসিনেশন যে হয়েছে তার যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হচ্ছে, সেটা তো মোবাইলেই মোটামুটি আছে যারা ভ্যাকসিন নিয়েছো তোমরা। তো চলে আসতেই পারো, পুজোর পরেও মাঝে মাঝে একটু মন খারাপ হয় অনেক সময়, সেই মন খারাপের রেস্ট নিয়ে কিন্তু একটু আনন্দের জন্য জাস্ট 2 দিন দীঘায় ঘুরে আসতেই পারো। কেমন লাগছে একটু বলো আমাকে, ভালো থেকো আর সাথে থেকো আমার ইউটিউব চ্যানেল রটক উইথ রমেনের সাথে। আমি এখন একটু এনজয় করি দীঘাতে, ঘোরে উঠতে ইচ্ছে করছে। আর দীঘা তো কী বলবো, বাঙালিদের কাছে তো একটা তীর্থক্ষেত্রের মতন, বারবার আসা আর যাওয়া। তাহলে আমি একটু এনজয় করি, বাই বাই।